পঁয়ত্রিশ টুকরো আফতাব শ্রদ্ধা রোমহর্ষক ঘটনা জানিয়ে এই মুহূর্তে তোলপাড় গোটা দেশ। প্রতিদিনই প্রকাশ পাচ্ছে একের পর এক শিউরে ওঠার মতো তথ্য। তারপর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এরকম নানা ঘটনা সামনে আসছে। তবে এবার দেখা গেল দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবেশী দেশেও এর ছায়া পড়েছে। হাড় হিম করা ঘটনা ঘটেছে বাংলাদেশের খুলনা জেলার সোনাডাঙ্গায়। সেখানকার বাসিন্দা আবু বকর তার প্রেমিকা কবিতা রানীকে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ। এখানেই থামেননি তিনি। তারপর সে প্রেমিকার দেহ তিন টুকরো করে বলে জানায় বাংলাদেশের পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গত 6 নভেম্বর। তারপরই এই ঘটনার সঙ্গে জড়িত আবু বকরকে গ্রেপ্তার করেছে বাংলাদেশী পুলিশের র্যাপিড অ্যাকশন ফোর্স। বাংলাদেশী পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত আবু বকর বিবাহিত, তার স্ত্রীর নাম স্বপ্না বেগম, তিনি স্থানীয় এক হাসপাতালের নার্স। কিন্তু আবু যে বিবাহিত এই তথ্য তিনি লুকিয়ে গিয়েছিলেন তার প্রেমিকা কবিতা রানীর কাছে। গত 5 নভেম্বর রাতে স্বপ্না তার কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। তারপরই আবু বকর তার প্রেমিকা কবিতা রানীকে নিজের বাড়িতে এনেছিলেন। তারপরই কবিতা রানী আবুর আগের বিয়ের কথা জানতে পারেন। সেখান থেকেই বচসার সূত্রপাত। পুলিশের জিজ্ঞাসাবাদে আবু জানিয়েছেন তাঁর বিয়ের কথা জানতেই কবিতা খুব উচ্চস্বরে কথা বলতে শুরু করেছিলেন। আবু তাকে আস্তে কথা বলতে বললেও কবিতা শোনেননি। এরপরই তাঁর নাক মুখ চেপে ধরেছিলেন আবু। 5 থেকে 7 মিনিট নাক মুখ ওইভাবেই চেপে ধরে রেখেছিলেন তিনি। তারপরই মৃত্যু হয় কবিতার। এরপরই দেহ লোপাটের জন্য একটি ধারালো বটি দিয়ে কবিতার ধর থেকে মাথা আলাদা করে দিয়েছিলেন তিনি। তার দুই হাতের কবজিও কেটে ফেলেছিলেন। তারপরই কাটা মাথাটি একটি প্লাস্টিকের ব্যাগে, হাতের কবজি দুটি একটি শপিং ব্যাগে ও দেহটি একটি বক্সে ভরে ফেলেন। কিন্তু তাতেও শেষ রক্ষা করতে পারেননি। পরিস্থিতি বেগতিক দেখে স্ত্রী স্বপ্নাকে নিয়ে তিনি রওনা দিয়েছিলেন ঢাকার উদ্দেশ্যে। 7 নভেম্বর গাজীপুরের বাসান খান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। তারপরই তাকে নিয়ে যাওয়া হয় তার বাড়ি খুলনাতে। সেখান থেকে দেহাংশগুলি উদ্ধার করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আজতাক বাংলা।